কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। ভাদ্রপদ মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ অবতারে মর্তে জন্মগ্রহণ করেন বিষ্ণু, তাই এই তিথিটি কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত। রোহিণী নক্ষত্রে মথুরায় মাঝরাতে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ। কৃষ্ণ লীলায় মাতোয়ারা নন এমন ব্যক্তির সংখ্যা কমই। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সত্যের শারদে অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, চলতি বছর কবে কৃষ্ণ জন্মাষ্টমী তা নিয়ে অনেকের মনেই রয়েছে বিভ্রান্তি। আপনি কোন দিন পুজো করবেন, জন্মাষ্টমীর মাহাত্ম্য এবং পুজোর নিয়ম, তা সব জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে। 2023 সালে কবে পড়েছে কৃষ্ণ জন্মাষ্টমী? চলতি বছর 6 সেপ্টেম্বর দুপুর 3:38 অষ্টমী তিথির সূচনা হবে। শেষ হবে 7 সেপ্টেম্বর সন্ধ্যা 4:15। কৃষ্ণ মাঝরাতে জন্মগ্রহণ করেছিলেন, জন্মাষ্টমীর পুজো মাঝরাতে হয়, এ কারণে 6 সেপ্টেম্বর পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। আবার জন্মাষ্টমীর পুজোর সময় হলো মাঝরাত 12:02 থেকে 12:48 পর্যন্ত। উল্লেখ্য এমন তিথির কারণে স্মার্ত এবং বৈষ্ণব সম্প্রদায়ের জাতকরা পৃথক পৃথক দিনে জন্মাষ্টমী পালন করবেন। গৃহস্থ অর্থাৎ স্মার্ত সম্প্রদায় ভুক্তর জন্মাষ্টমী পালন করবেন 6 সেপ্টেম্বর এবং বৈষ্ণব সম্প্রদায়ের উৎসব পালিত হবে 7 সেপ্টেম্বর 6:09 পর। বন্ধুরা, প্রচলিত বিশ্বাস অনুযায়ী কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে কৃষ্ণের পূজা অর্চনা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, পাশাপাশি ব্যক্তির ওপর কৃষ্ণের আশীর্বাদ বজায় থাকে। জন্মাষ্টমীতে নারদ গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে তার বিশেষ শৃঙ্গার করা হয়। তারপর তার প্রিয় মাখন মিশ্রির ভোগ নিবেদন করা হয়। কৃষ্ণের বালক রূপের পূজা করলে সন্তান সুখ লাভ করা যায়। এই জন্মাষ্টমীতে বাড়িতে আনবেন এই সব জিনিসপত্রগুলো। বন্ধুরা, কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে কিছু জিনিস বাড়ি আনতে পারেন, এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এগুলি হলো: 1. জন্মাষ্টমীতে নাড়ু গোপালের ছবি বাড়ি আনলে দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায়। 2. এই তিথিতে বাড়িতে কামধেনু গরু বাড়ি আনলে ব্যবসা ও কেরিয়ারে উন্নতি লাভ করতে পারবেন। 3. ময়ূর পঙ্খ কৃষ্ণের ভীষণ প্রিয়, জন্মাষ্টমীতে বাড়িতে ময়ূর পঙ্খ আনুন, এর ফলে পরিবারের ধন সম্পদ আগমনের পথ প্রশস্ত হবে। 4. বাঁশি কৃষ্ণের অত্যধিক প্রিয়, বাস্তুদোষ দূর করতে জন্মাষ্টমী তিথিতে অবশ্যই বাড়িতে আনবেন বাঁশি, এর ফলে সৌভাগ্য বৃদ্ধি হবে। 5. জন্মাষ্টমীতে বাড়িতে বীণা কিনে আনলে সরস্বতীর আশীর্বাদ পেতে পারেন। 6. এই তিথিতে মধু কিনে আনুন এবং কৃষ্ণকে তার ভোগ নিবেদন করুন, এর ফলে পরিবারে কখনো ধন ও ধান্যের অভাব থাকবে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।